হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের বিষয় হলো রসুললতা ফুল গাছে কিভাবে প্রচুর ফুল পাবেন তার সম্পন্ন পরিচর্যা করব এখানে দেখুন বন্ধুরা এটা রসুললতা ফুল গাছ আমি আগের ভিডিওতে দেখিয়েছি এই রসুন লতা ফুল গাছ কীভাবে প্রতিস্থাপন করতে হয় আমি আগে দেখিয়েছিলাম নতুন বন্ধুরা পারলে দেখে নেবেন তখন কিন্তু এই গাছে ফুলটা ফোটেনি এখন দেখুন একটি ডালে কত ফুল ফুটেছে দেখুন প্রচুর ফুল ফুটেছে আমি এর আগে এখান থেকে আমি ডগা কেটে দিয়েছিলাম বেশি বড় করিনি কারণ আমি ছোটো করে রেখেছিলাম আপনারা পাঁচিলে বা আপনার গেটে ধারে এই গাছটি করতে পারেন তাহলে দেখবেন আপনার বাড়ির পাঁচিল বা গেট খুব সুন্দর শোভা বাড়িয়ে তুলবে আমাদের বাড়ির পাশে পাঁচিলের ধারে গাছটি হয়ে আছে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রসুন লতা গাছ দেখুন বন্ধুরা পাঁচিলের ধারে এইভাবে দিলে আপনাদের পাঁচিল দেখুন কত সুন্দর শোভা পাবে খুব সুন্দর ও অপরূপ দেখতে দেখুন তাহলে বন্ধুরা দেখলেন তো পাঁচিলের ধারে কত সুন্দর ফুলটা হয়ে আছে আমি এতে শুধু সর্ষের খোল পচানো জল দিতাম খুব পাতলা করে সপ্তাহে একদিন আর পনেরো দিন অন্তর হাড়ের গুঁড়ো এক চামচ শিমকুচি এক চামচ লাল পটাশ এক চামচ নিম খোল ভালো করে মিশিয়ে দু চামচ করে এই গাছের চারপাশে মাটিটা খুঁড়ে দিয়ে তারপর সামান্য জল দিয়ে দিতাম তাতেই দেখুন বন্ধুরা এই শীতে কত ফুলটা ফুটেছে এখন ডিসেম্বরের শেষে এই ভিডিওটা করছি দেখুন বন্ধুরা গাছে অনেকটাই ফুল ফুটেছে দেখুন একটা মাত্র ডালে তাহলে বন্ধুরা প্রচুর ডাল যখন হবে তাতে কত সুন্দর ফুলগুলি দেখাবে এই গাছের মাটি কিভাবে তৈরি করতে হয় আগের ভিডিওতে তো বলেছি এই এর গাছের মাটি খুব ঝুরঝুরে তৈরি করবেন বাগানের মাটি চল্লিশ ভাগ পুরানো গোবরের মাটি কুড়ি ভাগ এক মুঠো কোকোপিট নদীর সাদা বালি কুড়ি ভাগ মাটিগুলি ভালো করে মিশিয়ে গাছটি আনবেন যখন দু চার দিন আপনার বাগানে রেখে দেবেন তারপর প্রতিস্থাপন করবেন আমি প্রত্যেক ভিডিওতে যেভাবে প্রতিস্থাপন করি সেইভাবেই প্রতিস্থাপন করতে হবে নতুন বন্ধুরা পারলে ভিডিও আমার দেখে নেবেন এই গাছের পাতাগুলি বা ফুল ঠিক যেমন রসুনের গন্ধ তেমনি এই গাছটির পাতা ও ফুল যদি ঘষা দেন তেমনি গন্ধ পাবেন গাছ যখন কিনবেন পাতাটা ঘষা দিয়ে দেখবেন এই গাছের ফুলটা দুইবার হয় বর্ষার সময় হয় আর এই শীতে এই গাছের ফুলটি ফোটে আরো একটি কথা বন্ধুদের বলি এই গাছের নাম পারুল লতা বলে থাকে মনে পড়ে বন্ধুরা সাত ভাই চম্পা যে গানটি আছে সেই গানটি আমি একটু শোনাচ্ছি শুনুন আপনারা সাত ভাই চম্পা জাগরে ঘুম ঘুম থাকে না ঘুমের একটি পারুল বোন আমি তোমার আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা ও সাত ভাই চম্পা জাগরে সেই পারুল বোনের পারুল লতা গাছ বন্ধুরা তাই বলবো বন্ধুদের এখনও যেসব বন্ধুরা বাগানে এখনও নিয়ে আসেননি এই গাছটি নিয়ে আসতে পারেন খুব সুন্দর লাগবে পারুল লতা বা রসুন লতা গাছটি আপনারা অবশ্যই নিয়ে আসবেন যেসব বন্ধুদের সামনে পাঁচিল আছে বা গেট আছে সেই বন্ধুরা আনতে পারেন এই গাছে জল অতিরিক্ত দেবেন না নার্সারিতে এই গাছটি খোঁজ করবেন পেয়ে যাবেন অনেক কালারের হয় একবার গাছটি আনলে এর ডাল কেটে অনেক চারা গাছ তৈরি করতে পারবেন এই গাছ সারা বছর বাঁচিয়ে রাখা যায় আমি প্রথমে যে সারগুলি কথা বলেছিলাম ওই সারগুলি দিয়ে যাবেন দেখবেন গাছে প্রচুর ফুল ফুটবে আপনার আপনারা তো জানেন মাটিতে বেশি পরিচর্যা করতে হয় না ছাদের টবে একটু টবেতে রাখলে একটু সার দিতে হয় সার না দিলে যে কোনো গাছে ফুল পাওয়া যায় না বন্ধুরা এই গাছটি যখন প্রথমে নিয়ে আসবেন বাড়িতে কিছুদিন রেখে দেবেন তারপর ছোট টবেই রাখবেন প্রথমেই বড় টবে দেবেন না বড় টবে যখন রাখবেন বা বালতিতে রাখতে পারেন তখন একটা মাচা তৈরি করে দেবেন দেখবেন ওই মাচার মধ্যে ফুলগুলি খুব সুন্দরভাবে ফুটে থাকবে দেখতে খুব ভালো লাগবে আপনার বাগান আলোকিত করে রাখবে আপনার বাগান অনেকটাই সৌন্দর্য করে তুলবে এই গাছে খুব একটা পোকামাকড় হয় না বললেই চলে পোকামাকড় না আসার জন্য নিম স্প্রে করবেন এইভাবেই বন্ধুরা পরিচর্যা করবেন আমি যেভাবে বললাম এইভাবে আপনারা ফলো করবেন দেখবেন প্রত্যেকটা গাছেই যেভাবে আমি ভিডিও করি যেভাবে সারের কথা বলি আপনারা সেইভাবেই পরিচর্যা করবেন দেখবেন প্রচুর ফুল পাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ও বিকে মা তারা গার্ডেন চ্যানেলটিকে আরও উৎসাহিত করে তুলবেন আমি যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি প্রত্যেক বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা রইল ধন্যবাদ